স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আপনারা ইতিমধ্যে জেনেছেন নেট সিলেবাসে অন্তর্ভুক্ত রাজসুন্দরী দাসীর আমার জীবন আত্মজীবনীটির পাঠ চলছে। আমার জীবন আত্মজীবনীটি দুটি ভাগে বিভক্ত করা, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। আমাদের প্রথম ভাগটি চলছে এবং আজকের পর্বে প্রথম ভাগ থেকে তিনটি রচনা একসাথে পাঠ করছি, দশম, একাদশ এবং দ্বাদশ। তবে চলুন আজকের পাঠ শুরু করা যাক। প্রথম ভাগ, দশম রচনা, কবিতা শরীর তরণী, 29শে মাঘ, শিব চতুর্দশী। ওহি মন ভোলা হইয়া বিভোলা, ভুলিয়া রয়েছ কিসে, বিভবেতে পশি মধুর কলসি, জারিছে দুষ্কৃতি বিষে। যদি পরে খসি কেন রইলে বসি, তখন কি হবে বলো, ভাঙিল এ মেলা আর নাহি বেলা, পশার তুলিয়া চলো। ভবের বাজারে বাণিজ্যের তরে এসেছিলে তুমি বটি, ঘিরিয়া সঘনে আছে দুঃস্বগণে, কখন কি জানি ঘটি। মহাজনের মাল রাখো এতকাল, হিসাব করিতে হবে, হুঁশিয়ারে থেকো তিলে তিলে জেগো, নিতে না পারি ওই সবই। বাছিয়া কিনিতে দর বুঝে নিতে, দিবস হইল শেষ, রাজসুন্দরী মতো যে আছে কিঞ্চিত, লয়ে চলো নিজ দেশ। আহা মরি মরি, জগদীশ্বরের কি আশ্চর্য কাণ্ড! আপনার শরীর ও মনের বিষয় ভাবিয়া দেখিলে মন এককালে অধৈর্য অবশ হইয়া পড়ে। আমার এই শরীর, এই মন, এই কাঠামি কয়েক প্রকার হইল। আমার শরীরের অবস্থা এবং মনের ভাব পূর্বে কি প্রকার ছিল এবং এখনই বা ক্রমে ক্রমে কি প্রকার অবস্থা প্রাপ্ত হইতেছে, তাহা নির্ণয় করিয়া বলা বড় সহজ কর্ম নহে, একটু কঠিন ব্যাপার বলিতে হইবে। বিশেষত আমার শক্তিতে তাহার যে সম্পূর্ণ ঘটনা সমস্ত নির্ণীত হইয়া উঠিবে এমন ভরসাও করি না, তবে কোনো মতে যৎকিঞ্চিত বলিতেছি। আমার 5-6 বৎসর পর্যন্ত শরীরের অবস্থা, মনের ভাব কি প্রকার ছিল তাহা আমি যদিও বলিতে পারি না, তথাপি বোধ হয় তখন সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার তাহার কিছুমাত্র স্মরণ নাই। পরে যখন 7-8 বৎসরের ছিলাম তখন আমার মনের জ্ঞানের অঙ্কুর হইয়াছিল বটে, কিন্তু তাহাতে কোনো ফল দর্শে নাই। তখন আমার মনের বড় জড়তা ছিল এবং শরীর অতি সুকোমল বলহীন ছিল, এমনকি আপনার শরীর পালনের ভারও অন্যের উপরে ছিল, নিজের শক্তিতে কোনো কাজ হইত না। এই প্রকার অবস্থায় কতক দিবস গত হইয়াছে, পরে 12 বৎসর বয়ক্রমের সময় আমার বিবাহ হইয়াছে। সেই হইতে আমি আমার পিত্রালয়ের অতুল স্নেহ হইতে বঞ্চিত হইয়া সম্পূর্ণরূপে পরাধীনা হইয়াছি। তখন আমার বাল্যভাব এককালে পরিবর্তিত হইল, তখন আমি নূতন বউ হইলাম। আমার অলঙ্কারাদি যে কিছু লাগে তাহা সমুদয় নূতন হইল, আমিও নূতন বেশ ধারণ করিয়া নূতন বউ হইয়া নূতন নূতন ব্যবহার সমুদয় শিখিতে আরম্ভ করিলাম। ওই 12 বৎসর পর এদিকে আর 6 বৎসর পর্যন্ত আমি সম্পূর্ণ নূতন বউই ছিলাম। ইতিমধ্যে পরমেশ্বর আমার শরীরে যেখানে যে প্রকার প্রয়োজনীয় বস্তু লাগিবে তাহার সমুদয় সরঞ্জাম দিয়া আমার শরীর তরণী সাজাইয়া দিয়াছেন। আহা কি আশ্চর্য, কৌশলের বালাই লইয়া মরি! আমার শরীর হইতে এতগুলা ঘটনা হইতেছে, আমি তাহার কারণ কিছুই জানি না। হায়, একে ভেলকি বাজে নাকি, না আমি স্বপ্ন দেখিতেছি! এই প্রকার আমার মনের ভাব হইল। বাস্তবিক আপনার শরীর নিরীক্ষণ করিয়া দেখিলে পরমেশ্বরের প্রতি বিলক্ষণ প্রতীতি জন্মে, তাহাকে আর দূরে অন্বেষণের আবশ্যক হয় না, সহজ চক্ষে স্পষ্টরূপে বেশ দেখা যাইতেছে। আমাদের সেই দয়াময় দয়ার সাগর পরম পিতা আমাদিগকে সকল দিয়াছেন বলিয়া তিনি কি দূরে রহিয়াছেন? এমন নহে, সঙ্গে সঙ্গে আছেন। যখন ওই সংসার সমুদ্রের তরঙ্গে আমার এই শরীর তরণীর বাইচ হইয়াছিল,
তখন সে বিপদভঞ্জন আমার সঙ্গে সঙ্গে থাকিয়া ভয় নাই বলিয়া সাহস প্রদান করিতেন। এমনকি আমি যখন যে কাজ করিতাম আমার নিশ্চয়ই জ্ঞান হইত যেন পরমেশ্বর আমার সঙ্গে সঙ্গেই আছেন। যখন আমি 18 বৎসর হইলাম তখন আমার প্রথম সন্তানটি হয়, ক্রমে ক্রমে আমার 12টি সন্তান হয়। এই 18 বৎসর বয়স হইতে আর 50 বৎসর বয়স পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব প্রায় একমতোই ছিল। সংসারের কাজকর্মে ও ছেলেদের লালন পালনে মনে ভারী মত্ততা থাকিত। অনন্তর আমি ক্রমে প্রাচীন দলে পড়িলাম বটে, কিন্তু তখন পর্যন্ত সংসারের প্রতি মনের ভাবের কোনো বৈলক্ষণ হয় নাই। পরে এইদিকে আর কয়েক বৎসর আমি যদিও সম্পূর্ণ সংসারী ছিলাম, তথাপি পূর্বাপেক্ষা আমার মনে বিলক্ষণ ঔদাস্য ভাবের উদয় হইতে লাগিল। তখন শরীরের অবস্থাও ক্রমে লম্বমান হইতে লাগিল। এই অবস্থায় 57-58 বৎসর প্রায় গত হইয়া গিয়াছে। তখন আমার 3টি পুত্রের বিবাহ হইয়াছে, 3টি পুত্রবধূও হইয়াছে। ছোট কন্যাটির 1টি পুত্র হইয়াছে। তখন আমি পতি, পুত্র, পুত্রবধূ, কন্যা এবং বাটির লোকজন ও প্রতিবাসিনীগণ এই সকলকে লইয়া মহা আহ্লাদিত হইয়া প্রফুল্ল চিত্তে কালযাপন করিয়াছি। কিন্তু পরমেশ্বর, তোমার ভঙ্গি বোঝা যায় না। তুমি সকলে করিতে পারো, সাপ হয়ে কামড়ো, ওঝা হয়ে ঝাড়ো, হাকিম হয়ে হুকুম দাও, পেয়াদা হয়ে মারো। 1226 সালে চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে, আর এই বহি 1275 সালে যখন প্রথম ছাপা হয় তখন আমার বয়ক্রম 59 বৎসর ছিল। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে এই গ্রন্থের প্রথম প্রকাশ ঘটে 1876 খ্রিস্টাব্দে, 1282 থেকে 1283 বঙ্গাব্দ। তখন রাজসুন্দরী দেবীর বয়স 67। রাজসুন্দরী দেবীর উল্লেখিত 1275 বঙ্গাব্দ সম্ভবত স্মৃতিচ্যুতির কারণে ঘটেছে, সম্পাদকীয় দ্রষ্টব্য। এই 1304 সালে আমার বয়স 88 বৎসর। এতকাল পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব এবং পরণ পরিচ্ছদ ইত্যাদি যে কিছু ছিল তাহার সমুদয় পরিবর্তিত হইয়া এখন তাহার বিপরীত অবস্থা হইল। লোকে বলে মনুষ্যের অবস্থা সকল কাল সমানভাবে যায় না, কিন্তু দেখিলাম সে কথাটি বড় মিথ্যা নহে, যথার্থই বটে। খণ্ডিতে না পারে কেহ ললাটের অক্ষর, কিবা ব্রহ্মা, কিবা বিষ্ণু, কিবা মহেশ্বর। পরমেশ্বরের নির্বন্ধ যেটি সেটি হবেই হবে। যাহা হোক, আমার এতকাল পরে সকল পথ অতিক্রম করিয়াও, কুলের অতি নিকটে আসিয়াও পারি জমিল না। মৃত্যুর অধিক ফল মস্তক মুণ্ডন। পরমেশ্বর আমার মস্তক মুণ্ডন করিয়াছেন ওই 1275 সালে 29 মাঘী শিব চতুর্দশীর দিবসে। 2:30 প্রহর বেলার সময় কর্তাটির মৃত্যু হয়। আমার শিরে স্বর্ণমুকুট ছিল, কিন্তু এতকাল পরে সেই মুকুটটি খসিয়া পড়িল। যাহা হোক, আমি তাহাতে দুঃখিত নহি। পরমেশ্বর আমাকে যখন যে অবস্থায় রাখেন সেই উত্তম। ওই 1275 সালে অগ্রহায়ণ মাসের প্রথম দিবস পুরোহিত গুণনিধি চক্রবর্তীর মৃত্যু হয়। সে যাহা হোক, আমার এতকাল প্রায় এক প্রকার অবস্থাতেই দিবস গত হইয়াছিল। এক্ষণি শেষ দশাতে বৈধব্য দশা ঘটিয়াছে, কিন্তু একটি কথা বলিতেও লজ্জাবোধ হয়, শুনিতেও দুঃখের বিষয় ঘটে। শতপুত্রবতী যদি পতিহীনা হয় তথাপি তাহাকে লোকে অভাগিনী কয়। বাস্তবিক যদি আর কিছু না বলে, তুমি বিধবা হইয়াছ এটি বলিতেই চাহে। সে যাহা হোক, আমার এই শরীর, এই মন, এই কাঠাময় দেখিতে দেখিতে কয়েক প্রকার হইল। অনবরত আমার শরীরের মধ্যে খোদকারী হইতেছে, কি আশ্চর্য! আমি ইহার কিছুই জানিতে পারি না। সেই কারিগরকে শত শত ধন্যবাদ দেই। পাঠ করছি 1একাদশ রচনা। ধন্য ধন্য তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, ও চরণী অধিনীর এই নিবেদন, এসেছি ভারতবর্ষে অতি হর্ষ মনে,
হরিষে বিষাদ নাথ হয় কি কারণে, মণিহারা ফণি প্রায় বিষাদিত হিয়া, ক্ষণে ক্ষণে ওঠে প্রাণ চমকিয়া চমকিয়া, ভকত বৎসল প্রভু তুমি অন্তর জামি, দীনবন্ধু নাম সত্য জানিলাম আমি, শত শত অপরাধে আমি অপরাধী, অপরাধ মার্জনা করো হে দয়ানিধি, কি আর বলিব নাথ সব জানো তুমি। সংসার বাসনা কভু নাহি করি আমি, না চাহি তনয়ে বন্ধু নাহি চাহি ধন, বাসনা আমার তব পদে থাকে মন, অসার সংসার মাত্র সার ধর্মপথ, তাহাতে রাসের যেন পুরে মনোরথ। হে পিত করুণাময়, হে বিশ্বব্যাপী জগত পালক, হে পরমেশ্বর, হে অনাথ নাথ, তোমারে অনাথা তনয়াকে পাপ তাপ হইতে পরিত্রাণ করো, হে দয়ার সাগর, হে পতিত পাবন দীনবন্ধু, এ অধিনী কন্যার প্রতি কিঞ্চিত করুণা প্রকাশ করো, হে দুর্বলের বল, হে সর্বশক্তিমান, হে নির্ধনের ধন, হে বিপত্তরণী, তোমারে দুর্বল সন্তানকে ভবতরঙ্গ হইতে পার করো, তোমা ছাড়া থাকিতে পারি না। হে নয়নের নয়ন, হে নয়নরঞ্জন, তুমি আমার নয়নান্তর হইও না, আমার নয়ন যেন তোমার ওই মোহন রূপে সর্বদা নিমগ্ন থাকে। হে মনের মন মনধিপতি, আমার মনের সঙ্গে সম্মিলিত হও, আমার মন যেন তোমা ছাড়া তিলার্ধ না থাকে, হে জীবনের জীবন, হে জীবন কান্ত আমার, হৃদয়াসনে তুমি আসীন হও, আমার হৃদয় যেন তোমার মধুময় আলিঙ্গনে পরিপূর্ণ হইয়া প্রেম স্রোতে ভাসিয়া থাকে, এখনো আমার সেই শরীর সেই কাঠামো আছে, কিন্তু পূর্বে যেমন ছিল এখন তেমন নাই, আমি যে কর্ম ইচ্ছা করিতাম সেই কর্মেই লাগিত, এখন আর শরীর তরণী তেমন চলে না, এক্ষণে আমার সেই শরীরের অবস্থা কি প্রকার হইয়াছে তাহাও কিঞ্চিত বলি। চলিতে শকতিহীন জীর্ণ কলেবর, স্থানে স্থানে হচ্ছে বাঁকা লম্বিত অধর, লৌল চম্রক্রমে হলো শিরে শুক্লকেশ, গলিত হয়েছে দন্ত ছাড়ি গণ্ডদেশ, সর্বাঙ্গের ভঙ্গি কি বলিব আমি আর, দিনে দিনে হচ্ছে মম বিকৃতি আকার। যা হোক, এখন আমার সেই শরীর থাকা ভার, এক্ষণে শরীর ক্রমে ক্রমে জীর্ণ হইয়া যাইতেছে, পরমেশ্বর যে সকল জিনিসপত্র দিয়া আমার শরীর তরণী সাজাইয়া দিয়াছিলেন, এক্ষণে তাহা ক্রমে ক্রমে আমার শরীর হইতে খুলিয়া লইতেছেন, এক্ষণে দেখিতেছি সেই জীবনের জীবন আমার হৃদয় সিংহাসনে চরণ দোলাইয়া বসিয়াছেন, এক্ষণে বোধ হইতেছে যে সকল বস্তু দিয়া তিনি আমার শরীর সাজাইয়া দিয়াছিলেন, সেই সমুদয় জিনিসপত্র একেবারে খুলিয়া লইয়াই তিনি গাত্রোত্থান করিবেন, সে যাহা হোক। আমি একটি আশ্চর্য কথা ভাবিতেছি, আমি ভারতবর্ষে আসিয়া এতকালে যাপন করিলাম এবং এখন পর্যন্ত আছি, ইহার মধ্যে আদ্য অন্ত সকল কথা আমি পৃথক পৃথক করিয়া প্রকৃষ্ট রূপে মনে করিয়া দেখিলাম যে আমাকে কেহ কখনো মধুর বাক্য বই কুটু বাক্য বলে নাই, কি আমার অন্তরঙ্গ কি বৈরঙ্গ, কিংবা প্রতিবাসিনী কি কোন দেশস্থ লোক, কেহ যে কখনো কোনো প্রকারে আমার প্রতি অসন্তোষ প্রকাশ করিয়াছিল এমন আমার স্মরণ হইল না। আমি এই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ দেই, পরমেশ্বর আমার প্রতি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অকপটে দয়া প্রকাশ করিয়াছেন, এই সকল লোকে যে আমাকে এত স্নেহ এবং এত যত্ন করে, ইহাতে আমার এই জ্ঞান হয় যেন পরমেশ্বর ইহাদিগকে বলিয়া দিয়াছেন। এই কথাটি মনে ভাবিয়া আমার মন ভারী আহ্লাদিত হয়, এই আহ্লাদে প্রায় এত দিবস আমার গত হইয়াছে, কিন্তু এক্ষণে বৈধব্য দশা প্রাপ্ত হইয়া সংসারের পূর্বের ব্যবহার সমুদয় ত্যাগ করিয়া সন্ন্যাস ধর্মে প্রবৃত বলিলেও হয়। যাহা হোক, জগদীশ্বরের কি আশ্চর্য কাণ্ড, আমার এই শরীর হইতে যে কত আশ্চর্য কাণ্ড হইয়া গিয়াছে অপর আর কি হইবে,
তাহা পরমেশ্বর জানেন। এক্ষণে আমার পরিবারের মধ্যে সকলের উপরে কেবল আমি আছি, আমার উপরে আর কেহই নাই। সকলে পরলোকে গিয়াছেন, এক্ষণে আমারও পরলোক যাওয়ার সময় হইয়াছে, কিন্তু কোন দিবস সেই পরলোকে যাইতে হইবে তাহার কিছুই নির্ণয় নাই। মৃত্যুর দিবস নির্ণয় না জানাতেই লোকে অনেক বিষয়ে ঠকে যায়। যদি মনুষ্যেরা মৃত্যুর সময় নির্ণয় জানিতে পারিত, তাহা হইলে বোধহয় মনুষ্যের এমন দুর্দশা ঘটিত না, এক প্রকার কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পরমেশ্বর মনুষ্য মাত্রকেই সর্বাপেক্ষা আশা বৃক্ষটি প্রবল করিয়া দিয়াছেন। সেই আশার আশাতেই মনুষ্যের দিবারাত্র গত হইতেছে। আমি সেই অক্ষয় ফলের আশাতে এত কাল পর্যন্ত এই জীবন যাপন করিতেছি। হে ফলাধিপতি, তুমি আমার জন্য কি ফল প্রস্তুত করিয়া রাখিয়াছ? আমি শেষ কাণ্ডে না জানি কি ফলই বা প্রাপ্ত হই। সেই কথাটি মনে ভাবিয়া আমার শরীর মন একেবারে আচ্ছন্ন অবশ হইয়া পড়ে। হে নাথ পতিত পাবন, তোমার ওই পতিত পাবন নামে যেন কলঙ্ক না হয়। তুমি এমন প্রবল আশা দিয়া নিরাশ করিতে কখনোই পারিবে না। আমার এই আশা তোমায় পূর্ণ করিতে হইবে, হবে। বিশেষ আমার মনে এই প্রকার একটি দৃঢ় বিশ্বাস রহিয়াছে যে তুমি আমাদিগের সৃষ্টি করিবার পূর্বে সমুদয় বস্তু প্রস্তুত করিয়া রাখিয়াছ, সেটি বেশ স্পষ্ট দেখা যাইতেছে। বাস্তবিক আমাদিগের সকল সম্পূর্ণ করিয়া দিয়াও তুমি ক্ষান্ত থাকিতে পারো নাই। আমাদিগের জীবনে মরণে সম্পদে বিপদে সকল সময় অহরহ তুমি সঙ্গে সঙ্গেই আছো এবং রক্ষণাবেক্ষণ করিতেছ। যখন তোমার এমন অতুল দয়া আমাদের প্রতি অর্পিত রহিয়াছে, তখন কি আর অন্য কথা আছে? তুমি এমন প্রবল আশা দিয়া আবার নিরাশ করিবে, এমন কখনোই সম্ভব হইতে পারে না। বিশেষত তুমি অনাথের নাথ, নির্ধনের ধন এবং বিপদের তরণী, দুর্বলের বল, এই সকল নামটি তোমার জাজল্যমান প্রকাশ পাইতেছে। তাহা কি তুমি এই ক্ষুদ্র বিষয়ের জন্য অন্যথা করিতে পারিবে? কখনোই নহে। হে বিশ্বব্যাপী সর্বশক্তিমান পরম দেবতা, তোমার অসাধ্য কর্ম কিছুই নাই। এই চরাচরে যে কিছু পদার্থ আছে সে সমুদয় তোমারই সৃষ্টি। তুমি ইচ্ছাময়, তোমার ইচ্ছা মতেই সৃষ্টি চলিতেছে। আবার ইচ্ছা হইলে এই সৃষ্টি কটাক্ষে তুমি বিনাশ করিতেও পারো, কিন্তু তোমার পক্ষে এই কর্ম নিতান্ত অসম্ভব। তুমি কোনো মতে এ কর্ম করিতে পারিবে না। বাস্তবিক আমরা যদি তোমার নিকট অতিশয় ঘৃণাস্পদ কর্মও করি, কিংবা শত শত অপরাধেও অপরাধী হই, তথাপি তুমি তোমার কোল হইতে আমাদিগকে দূরে নিক্ষেপ করিতে পারিবে না। আমরা যেখানে থাকি সেখানেই তুমি আছো। পাঠ করছি প্রথম ভাগ, দ্বাদশ রচনা। নাথ হে জানাবো কত, দিনের দিন তো কত, মনের আক্ষেপে রইল মনে কত সাধনার কর্ম। মনুষ্য দুর্লভ জন্ম গত হল নিদ্রায় সঘনি, হায়রে দারুণ মোহ, কেন বা করিলি দ্রোহ? নিদ্রা হতে না দাও চেতন, তোর সনে কি বা বাদ, কেন ঘটাও এ বিষাদ? শত্রুতা করিলি কি কারণ, এ শত্রুতা তোমার সনে, স্বপ্নেও না ভাবি মনে, জানি তুমি পরম বান্ধব, পাতিয়া মায়ার জাল মুগ্ধ রাখো এতকাল, এখন তা ব্যক্ত হল সব, এসে পিতা দয়াময় ডেকে ডেকে ফিরে যায়। রেখেছিলি এ মোহবন্ধনে, এ দেহে পেলাম নারী, আর কি পাইব তাঁরি, ধিক 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 এ জীবন। সদানন্দ মহানন্দ পেয়ে যার দল, অবধান করিবে ছাড়িয়া তার ফল। ভদ্রকুলোদ্ধবা আমি বিশেষ অবলা, বিষয় কর্মিতে মগ্ন সদা মন ভোলা। নাহি জানি ভালো মন্দ মতামত যত, পিঞ্জরেতে বন্দি আছি বনপশু মতো।
মনের আক্ষেপে হেতু লিখি কোনো মতে, বলিব কি বর্ণ জ্ঞান শূন্য এ জগতে, সাধুজন নিকটেতে করি পরিহার, দোষ ক্ষমা করি গুণ করিবে প্রচার। দেশে বিদেশে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানেই থাকি না কেন, সেখানেই তোমারই রাজ্য, তোমার কোলেই আছি, কোনো মতে তোমার কোল ছাড়া হব না। কিন্তু আমাদের যেমন কর্ম, তুমি তাহার উপযুক্ত ফল বিধান করিতেছ। আমি ভারতবর্ষে আসিয়া এতকাল গত করিয়াছি, কিন্তু তোমার অনুগ্রহে বড় মন্দ অবস্থায় দিবস গত হয় নাই। এক প্রকার ভালোই রাখিয়াছিলে, এক্ষণে আমার শেষকাণ্ডে না জানি কেমন দুর্দশা বা করিয়া দাও, তাহা তুমি জানো। যাহা হোক, পিতা তুমি আমাকে যখন যে অবস্থায় রাখিবে তাহাই উত্তম। আমি যেন তোমার নামানন্দেই পরিপূর্ণ থাকি, আমার এই প্রার্থনা। মন তোরে বোঝাবো কত, নিজে তুমি বলে হতো, সেনাপতি হয়ে এলে রনি, হইলে হইত জয়, রিপু ছিল পরাজয়, মুক্ত হস্তে এসেছিলে কেনে, তব ব্যবহারে রেখে সহজে হাসিবে লোকে। রণভয়ে পলা ইচ্ছ দূরে, হাই কি বিষম দায়, সমর না হতে জয়, জয়পত্র বাঁধু কেন শিরে।